তাহলে এখানে কিন্তু একটা এক্সে ভ্যালু দিয়ে যদি বলতো এক্স ওয়াই ইকোয়ালস টু ওয়ান তাহলে কিন্তু ওয়াইয়ের ভ্যালুটা আলাদা করে দেওয়ার কিন্তু প্রয়োজন হতো না তাহলে সেই ফর্মে কিন্তু অঙ্ক আসতে পারে তাহলে দেখো যদি এক্স ওয়াই ভ্যালু দেওয়া থাকে তাহলে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর ভ্যালুটা কীভাবে আমরা বের করব তাহলে যেটা আমার দেওয়া আছে যে এক্স ইকোয়ালস টু রুট থ্রি প্লাস ওয়ান by রুট থ্রি মাইনাস ওয়ান অ্যান্ড ওয়াইকস টু রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান এখন দেখো আমরা যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো এটা কাজে লাগিয়ে এমনকটা করতে চাইছি কেন আমাদের যেটা জানতে চাওয়া হয়েছে সেটা কিন্তু দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই ফর্মে আছে সে কারণে আমরা সেই দিক থেকে এগোবো তা লিখতে পারি যে এক্স বাই ওয়াই ইকলস টু রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু বাই ওয়াই তারপরে উল্টে যাবে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান দিসস টু রুট থ্রি প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই রুট থ্রি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আমি হোলস্কোয়ারটা ভেঙে দিই তাহলে কত পাব এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার রুট থ্রি স্কোয়ার মনে হচ্ছে থ্রি ওয়ান এ স্কোয়ার হচ্ছে ওয়ান প্লাস টু রুট থ্রি এ মাইনাস বি হোল স্কোয়ার এটা থ্রি প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি দিস ইকলস টু ফোর প্লাস টু রুট থ্রি বাই ফোর মাইনাস টু রুট থ্রি যদি নিউ মাইনেটেড এবং ডিডোমাইটেড টু ক্যান্সেল করে দিই তাহলে পাবো টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি এখন দেখো আমাদের কী চেয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে আমি লিখতে পারি অর এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে বোধ সাইডে আমরা স্কোয়ার করে দিচ্ছি তাহলে টু প্লাস রুট থ্রির হোল স্কোয়ার বাই টু মাইনাস রুট থ্রির হোল স্কোয়ার এবারটা হোক তাহলে যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করে পায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু টু প্লাস রুট থ্রি হোল স্কোয়ার প্লাস টু মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার বাই টু প্লাস রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস টু মাইনাস রুট থ্রি দেখো আমরা একটা ফর্মুলা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়ালস টু টু এখানে আমরা আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার ইকোয়ালস টু ফোর এবি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার ইস ইজ টু 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 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে কত টু স্কোয়ার মানে ফোর রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি বাই ফোর এ বি টু ইন টু রুট থ্রি তাহলে টু টু কেটে যাচ্ছে তাহলে চার আর তিনে সাত বাই ফোর রুট থ্রি তাহলে আমরা কী পেলাম ফ্যান্স x² স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু বাই ফোর থ্রি এটাই আমাদের আনসার এখানে কিন্তু এক্স এবং ওয়াই মান বসিয়ে করলে করতেই পারো তা সমস্যা কিছু নেই অঙ্কটা একটু হয়তো হবে